নাটকের যে পরিচালক ছিল শিশির কাকা আমরা বলতাম, তো আমার জিনিসটা সে ফলো করছে প্রায় এবং বকাও দিছে, খবরদার লেখাপড়া এভাবে আসা যাবে না। আমি বললাম না আমি একটু দেখি শিখি, তো ঠিক আছে বইটা পড়, নাটকের বইটা পড়া পড়তে পারিস নাকি পড়। তো আমি পড়লাম, এরকম দুই তিন দিন পড়তে পড়তে উনি বললেন আচ্ছা ঠিক আছে তুই আজকে প্রম্পট কর দেখি পারিস কিনা। তো বাচ্চা বয়সেই আমি সে প্রম্পট করছি। পরে আমাদের যে শ্রদ্ধ পরিচালক আমার ওস্তাদ আর কি, যে আইজুর রহমান সাহেব আছেন, ওনার সাথে যোগাযোগ করলাম ঢাকায় এসে, তো উনি বললো ঠিক আছে তুমি আসো। যখন উনি সুযোগ দিলেন কাজও করা শুরু করলাম। তো প্রথম দিনের একটা ঘটনা এটা দর্শকদের জানলে ভালো লাগবে আর কি, যে সবাই আসলো FDC-তে, এক নম্বর ফ্লোরের মেকআপ রুম, তো মেকআপ হলো, শাবানা ম্যাডাম মেকআপও নিলেন, সবাই লোকজন উঠে গাড়িতে উঠে চলে যাচ্ছে, কিন্তু আমি গাড়ির কাছাকাছি থাকছি আর কি, আমি তো নতুন প্রথম ওই দিন আসছি, তো এখন গাড়িতে উঠতে হবে না কী করতে হবে যেতে হবে এটা তো আমি জানি না, আমাকে কেউ বললেও দেয়নি। তো পরে দেখতেছি আমার চোখের সামনে গাড়ি ছেড়ে চলে চলে যাচ্ছে, আমি দাঁড়ায় আছি, পরে দৌড়ে গেলাম, তো বলে ঠিক আছে কালকে আসিস। এই FDC থেকে রমনা পার্ক পর্যন্ত সারাদিন খালি কান্দলামই যে আজকে গাড়িতে আমার জায়গা হয়নি। এখন আপনাকে আমি যেটা জানতে চাইবো আকবর ভাই, যে আপনি তো অনেকগুলো ছবি পরিচালনা করেছেন এবং প্রতিটি ছবি আপনার কাছে সন্তানের মতো, এবং আপনার বেশিরভাগ ছবি ব্যবসা সফল এবং অত্যন্ত জনপ্রিয়। এর মধ্য থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন ছবিটার প্রতি আপনার দুর্বলতা আছে, বেশি ভালো লাগা আছে, বেশি ভালো লেগেছে নির্মাণ করতে গিয়ে অথবা নির্মাণের পরে, এরকম কোনো পার্টিকুলার ছবির নাম? আমার তো, আমি তো দয়ালা, দয়ালাকে প্রশ্ন করলে দয়ালাতে বলে সবই আমার ভালো, না সে তো আছে, বাবু কখনো বলতে পারবে না এই সন্তান খারাপ এই সন্তান খারাপ, এটা বলার সন্তানই ভালো। তো এখন সর্বশেষ কাজের মানুষ ছবিটা আমার কাছে, আমার অন্যান্য ছবির চেয়ে এটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে হয়। লট অফ ওয়ার্কস টুগেদার একটা চলচ্চিত্র তৈরি হয় এবং এর বিভিন্ন বিভাগ আছে, শাখা আছে, এর মধ্য থেকে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন বিভাগটার প্রতি আপনার ভালো লাগা আছে, আপনার পছন্দের বিভাগ কোনটি? পরিচালনা, কারণ আমি তো আগেই বলেছি আমার ছোটবেলার থেকেই পরিচালনা করাই শখ। আচ্ছা এখন প্রশ্ন আছে, তাহলে পরিচালনার প্রতি কেনই ভালো লাগে, কেন পছন্দ? প্রথম বুঝিনি যে পরিচালনা কি জিনিস, তারপর যখন আস্তে আস্তে কাজ শিখছি, তারপরে যখন নিজে পরিচালক হয়েছি, তারপর থেকে বুঝছি না এই পেশাটাই। এখানে একটা জিনিস হচ্ছে আমি একটা নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারছি। আপনার চলচ্চিত্রগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আপনার শুরু থেকে এই পর্যন্ত এগুলি যদি বিশ্লেষণ করি, আমরা দেখব মান্না আপনার বেশিরভাগ চলচ্চিত্রে কাজ করেছেন, আপনার নায়ক, এবং পাশাপাশি আর এক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এই মান্না এবং মৌসুমীর প্রতি আপনার দুর্বলতা দীর্ঘদিনের, আপনার বলতে গেলে এরা আপনার পছন্দের তারকা, এই এর পিছনে কি কোনো গল্প আছে, কোনো কারণ আছে? না, এটা আসলে একজন নির্মাতার সঙ্গে একজন শিল্পীর সম্পর্ক হয় কাজের মাধ্যম দিয়েই, ফ্রেন্ডশিপটা পরে হয়েছে। যে প্রেম দিওয়ানাতে যখন মান্না আর চম্পাকে নিলাম, প্রেম দিওয়ানা কি আপনার প্রথম ছবি? মান্নার প্রথম ছবি। মান্না যে ওই ছবির জন্য যে শ্রম, ওই ছবির জন্য, একটা ছবির গল্পের জন্য অভিনয় করার জন্য ডিরেক্টরের সাথে যে এরকম সম্পর্ক একজন হিরো তৈরি করতে পারে, তো এটা মান্নার ভিতরে আমি দেখছি। মৌসুমীর প্রতি ভালো লাগা কেন, মৌসুমী আপনার পছন্দের কেন? যে অনেক অভিনেত্রী আছে সিঙ্গেল, শুধু রোমান্টিক নায়িকাই হয় কিন্তু অন্য অভিনয় করতে পারে না বা তার ছবি চলে না, কিন্তু মৌসুমীর ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে মৌসুমীর ভিতরে মাল্টি অভিনয়ের ক্ষমতা আছে, যে একাধারে, হ্যাঁ, ভার্সেটাইল, একাধারে সে রোমান্টিক হতে পারবে, একাধারে সে বউ হতে পারবে, একাধারে সে বোন হতে পারবে, কখনো আবার ভাবি চরিত্র বা মায়ের চরিত্র অভিনয় করতে পারবে। তো যার কারণে আমার কাছে মৌসুমীর ভিতরে মনে হয়েছে যে মৌসুমী আমার সেই সময়ের প্রিয় অভিনেত্রী। তার মানে তার অভিনয়ের গুণটা, অভিনয়ের প্রতিভাটাই আপনার পছন্দের? হ্যাঁ, মূলত বলা যায়। চলচ্চিত্র পরিচালকদের ভালো লাগার শেষ নেই, কারণ আমি বিশ্বাস করি যখন সেটা ছবি শুরু করে সেখান থেকে তার ভালো লাগা শুরু হয় শেষ পর্যন্ত, মুক্তি পাওয়া পর্যন্ত অথবা মুক্তির পরেও। তো আমাদের ভালো লাগা আনলিমিটেড। আমি আপনার কাছে জানতে চাবো বাংলাদেশে চলচ্চিত্রে আপনার ভালো লাগা বা আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী যদি জিজ্ঞেস করা হয় তাহলে কাদের কথা বলবেন আপনি? নায়করাজ রাজ্জাক, শাবানা, আনডাউটেবলি, কারণ আমি এত ভক্ত রাজ্জাক সাহেবের, আর শুরুতেই জীবনের শুরুতেই মাটির ঘরে রাজ্জাক ভাইয়ের সাথে কাজ করেছি, শাবানার সাথে কাজ করেছি, আর শাবানা রাজ্জাক ভাই আমাকে একদম ছেলের মতো, ছোটো ভাইয়ের মতো মনে করে। এখনও আমার ডিরেকশনে সে প্রায় ছবিতেই আমার সে কাজ করে, কিন্তু সেই শ্রদ্ধাটাও তার আমি তার প্রতি রাখি এবং সেও আমাকে সে স্নেহ করে একদম ছেলের মতোই করে, এবং তার অভিনয় মানে এটা ভোলার মতো না, যে এটা রাজ্জাক সাহেবের এমন কিছু অভিনয় আছে, এমন কিছু কাজ করেছে যে যখন দেখতাম ছাত্র জীবনে তখন আলাদা কথা, কিন্তু এখন সিনেমা এসে তারপরে আমি তার ভক্ত এবং আজীবন ভক্ত। শাবানারও সেম, অত্যন্ত ভাগ্যবান, কারণ বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র নায়করাজ রাজ্জাক এবং শাবানা, নো ডাউট অ্যাবাউট ইট।
যেহেতু আমরা নায়করাজ রাজ্জাক এবং শাবানাকে নিয়ে এইমাত্র আলোচনা করলাম আপনার পছন্দের তারকা হিসেবে, এবার মাটির ঘর থেকে আমরা একটি গান দেখতে চাচ্ছি, আপনার পছন্দের গান সেটা কোনটি? সেই সময় তো সাদা কালোর যুগ, আর সে সময় গানটাও বিখ্যাত হয়েছিল, রাজা শাবানার আমার ঘরে কবে যাইবা, এই গানটা খুব বিখ্যাত গান। এবং গানটাও আসলে সুর কথা তখন সত্যদা করেছিলেন, খুবই খুবই শ্রুতিমধুর। আমার বিশ্বাস আপনি দেশের এবং দেশের বাইরে অনেক ছবি নিশ্চয়ই দেখেন, প্রতিটি পরিচালকই দেখেন অভিজ্ঞতা অর্জনের জন্য বা নিজেদের বিনোদনের জন্য। যদি প্রশ্ন করা হয় যে আপনি দেশের বাইরে আপনার প্রিয় বা আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? অমিতাভ বচ্চন আর মাধুরী দীক্ষিত। আমরা দেখেছি আপনার চলচ্চিত্রে যে সামাজিক গল্প আছে, সেই গল্পের মধ্যে বিভিন্ন দেশীয় উপাদান উঠে আসে, এটা এবং গল্পের প্রয়োজনই আসে এবং পরিচালকদের নিজস্ব পছন্দ থেকে উঠে আসে, ভালো লাগা থেকে উঠে আসে। এরকম কোন বিষয় আপনার চলচ্চিত্রে আপনি তুলে ধরতে পছন্দ করেন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম কি কোনো উপাদান আছে দেশীয় উপাদান যেটা আপনি তুলে ধরতে পছন্দ করেন? গ্রামীণ গরিব দুঃখী মানুষের কথা তুলে আনাটাই একটা বিরাট ব্যাপার, রাইট? দেখে সবসময় গ্রাম আমাদের অবহেলিত ছিল, কিন্তু সেটা তো উঠে আসছে আপনার ছবিতে বিভিন্ন সময়। হ্যাঁ, এটা আমি চেষ্টা করেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, যার যার কারণেই কিন্তু মান্না হয়েছে। সর্বশেষ যে বিষয়টা জানতে চাবো, চলচ্চিত্র তথা চলচ্চিত্রের সূতিকাগার বিএফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটাকে আপনি কিভাবে দেখতে চান? আপনার দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র তথা চলচ্চিত্রের যে মেকিং এর প্লেসটা, এটা এফডিসি, এটাকে আপনি কিভাবে দেখতে চান? এফডিসি হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা যারা সিনেমা নির্মাণ করি আমাদের যা যা দরকার এফডিসি তাইতে দেবে, টেকনিক্যাল ফ্যাসিলিটিস। আর দেশের যেমন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ চাই, তো আমরা যদি ডিজিটাল সিনেমা নির্মাণ করতে চাই, ডিজিটাল করতে গেলে যা যা লাগবে এফডিসি দেবে, সরকার দেবে। এটা তো আমার একটা মেশিন কিনে আনে, আমার বানানোর ক্ষমতা নেই, এখনো প্রযোজ্য পারবে না। তো আমাদের কথা হচ্ছে, আমি পরিচালক, আমার চোখে আমি যদি ডিজিটাল বাংলাদেশ করতে চাই আগামী 2021 সাল পর্যন্ত, তাহলে এটা করতে করতে যা যা লাগবে এফডিসি আমাদেরকে তাই দেবে, এবং এটাই হওয়া উচিত। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, তথ্যমন্ত্রীও এটা তার নলেজে আছেন, এবং তাদের উদ্যোগ উচিতই আজকে এসে আজকে এফডিসিটাকে ডিজিটাল করে দেওয়া উচিত। এই বর্তমান আমাদের 35 যে ক্যামেরা আছে সেটাও ডিজিটাল হয়ে যাবে, পর্দাও ডিজিটাল হয়ে যাবে, সিনেমা হলও ডিজিটাল হয়ে যাবে, মানুষ নতুন কিছু দেখতে পাবে। তো সেটা যদি নতুন কিছু দেখতে না পায়, তাহলে এফডিসির কাছে চাই আশা করে লাভ নেই, তো এফডিসির দেওয়ার ক্ষমতা নেই, এটা সরকার না দিলে। তবে আকবর ভাই, আমি মনে করি আমরা আশাহত না হই, আমরা সরকার যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় খুব শীঘ্রই আমাদের এফডিসিতে ডিজিটালের ছোঁয়া লাগবে, এবং আপনারা আমার মতো উন্নতরা এগিয়ে এসে বাংলাদেশেও ভালো ভালো ডিজিটাল চলচ্চিত্র তৈরি হবে, এবং আমাদের টেকনোলজি ধীরে ধীরে সব ডিজিটালের দিকে যাবে। আমরা পুরোনো টেকনোলজি পরিহার করবো ডেফিনেটলি, এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস এবং অচিরে এটা হবে এবং হতে যাচ্ছে, তার কিছু আভাস আমরা পেয়েছি। আকবর ভাই, অনেক কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো আপনার পছন্দের কথা জেনে, আপনার পছন্দের গান শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আমাদেরকে সময় দিলেন এবং ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে বসে গল্প করলেন, ধন্যবাদ আপনাকে।